বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলছে। আগামী দিনে সেই আন্দোলনের ধার আরও বাড়ানো হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া দাম, দিন দিন টাকার অবমূল্যায়ন, সর্বোপরি দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে কেন্দ্রের নানান জনবিরোধী নীতি রূপায়ণের জন্য। এসবের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের পাশাপাশি প্রতিদিনই শত শত মানুষকে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দেওয়ার কর্মসূচি রাখা হচ্ছে। বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার এক সৌজন্য সাক্ষাৎকারে এসে কথা জানিয়ে গেলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনি বলেন, আগামী 4 সেপ্টেম্বর বিভিন্ন দল থেকে আসা 1000 রাজনৈতিক কর্মীকে তৃণমূলে যোগ দেওয়া কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কি করবেন আগামীতে, কি ভাবছেন আগামীতে? কন্টিনিউ আমরা যেমন বর্তমানে যোগদান সভাটা চলছে, প্রত্যেকটা অঞ্চলে যোগদান সভা চলছে, এবং বিজিবির এগেনস্টে আমরা সেদিন যেমন দ্রব্যমূল্য এবং দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে আমরা সেদিন বিজিবির বিরুদ্ধে প্রতিবাদ সভা করলাম, প্রায় 1000 মানুষ ছিল। কন্টিনিউ আমাদের লাগাতার আন্দোলন চলবে। 4 তারিখে যেমন জয়নিং আছে সুকানিতে, 4 তারিখে প্রায় 1000 লোক জয়নিং করবে, 4 তারিখ 3টার সময় সুকানি জিপিতে কন্টিনিউ জয়নিং আছে। আর এইটাই তো।